পঞ্চায়েত নির্বাচনে দিনহাটায় প্রথম নির্বাচনী প্রচারে এসে রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক দিক তুলে ধরার পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। দিনহাটার কুটিমারি বাসতলা এলাকায় নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভোটে পেরে উঠতে না পেরে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে ভাতে মারার চেষ্টা করছে, আপনারা বিজেপিকে ভোটে মারুন। দিনহাটায় প্রথম নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে এভাবে আক্রমণ করলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার দিনহাটা এক নম্বর ব্লকের পুটিমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের বাসতলা এলাকায় এই সভা হয়। সভায় বিদ্যুৎ মন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, জেলা পরিষদের প্রার্থী শ্রাবণী ঝা, দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সভায় অরূপ উল্লেখ করেন, 100 দিনের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকারের কাছে 100 দিনের কাজের 7,000 কোটি টাকা পাওনা রাজ্য সরকারের, আবাস যোজনা সহ অন্যান্য খাতের 125 লক্ষ কোটি টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার, এছাড়াও আরও 2,00,000 কোটি টাকা রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের কাছে পাওনা রয়েছে, রাজ্য সরকার 4,25,000 পড়ুয়াকে সাইকেল দিয়েছে, শিক্ষাশ্রী থেকে লাভবান হয়েছে 4,50,000 ছাত্রছাত্রী, এছাড়াও ঐক্যশ্রী প্রকল্পে 8,21,000 সংখ্যালঘু পরিবারের ছাত্রছাত্রীরা স্কলারশিপ পেয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্পে 7,61,000 মানুষ উপকৃত হয়েছে, এছাড়াও খাদ্যসাথী বিকল্পে বিনে পয়সায় রেশন পাচ্ছেন 30,04,000 মানুষ। এদিনের এই সভায় রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে এক হাত নেন। তিনি বলেন যে যত বড়ই নেতা কিংবা মন্ত্রী হোক না কেন, যারা এখানে এসে অশান্তি বাজানোর চেষ্টা করবে তাকে গাছে বেঁধে পেটানো হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একজন ভণ্ড মিথ্যাবাদী ও ডাকাতির মামলার আসামি। ক্ষমতায় আসার সময় মোদি বলেছিলেন বিনে পয়সায় ঘরে ঘরে রান্নার গ্যাস দেওয়া হবে, ঘরে ঘরে গ্যাস এসেছে। তিনি যখন প্রধানমন্ত্রী হন সেদিন গ্যাসের দাম ছিল 450 টাকা, এখন সেই গ্যাসের দাম বেড়ে হয়েছে 1,200 টাকা। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। চান মমতাকে যদি ভোট দেন একটা কাজও বাকি থাকবে না, কিন্তু যদি মমতা ব্যানার্জিকে ভোট না দেন, এরা যদি কখনো আসে একটা প্রকল্প এরা চালু করবে না, 15 লাখের গল্প বলবে, 15 পয়সাও পাবেন না। বলেছিলেন না বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি দেবো, আর যদি মোদী সাহেবের 9 বছর 18 কোটি লোকের চাকরি হওয়া উচিত, পেয়েছে? এই আমাদের বাসতলা বাজার অঞ্চলের কোন মানুষ কেন্দ্রীয় সরকারের চাকরি 18 কোটির মধ্যে? সবটা ভিত্তিতে, সবটা ভাওতা, বিজেপি মানেই ভাওতা, বিজেপিকে ভোট দেবেন না। আর ওর চামচা হচ্ছে কংগ্রেস আর সিপিএম, যদি সিপিএমকেও ভোট দেন ওটাও দেবেন কংগ্রেস বিজেপিকে দেওয়া, যদি কংগ্রেসকেও দেন ওটাও বিজেপিকে দেওয়া, কোনো কিছু নয়, একটাই ফুল উন্নয়নের ফুল, জোড়া ফুল। আমি শুনছিলাম এখানে আমার এক ভাই বক্তৃতা করছিলেন, কিছু মির্জাফর নাকি কারণ টাকা নিয়ে চলে গেছে, ভাই ইতিহাসে মির্জাফর মির্জাফরই থেকেছে, একটা মানুষের নির্দলকে ভোট দেবে না, একটা মানুষের নির্দলকে ভোট দেবে না, কেন দেবে? তারা তাদের নিজেদের অধিকার রক্ষার্থে, তারা বাংলার উন্নয়নের স্বার্থে যে মানুষটি তাদের জন্য করেছে সেই মমতা ব্যানার্জির প্রতি জোড়া বলেই তারা ভোট দেবে, এই বিশ্বাস নিয়েই কলকাতা থেকে এসেছিলাম। আশা করি এই বিশ্বাস নিয়েই ফিরে যাবো, আর যখন রেজাল্ট বেরোবে তখন টিভিতে বসে দেখবো নাটাবাড়ির টু অঞ্চলে সে পঞ্চায়েত পুটিবাড়িতে যাই হোক, সে পঞ্চায়েত সমিতি হোক, পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত হোক, জেলা পরিষদ হোক, সবটাই জিতছে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়।